আচ্ছা এত জরুরি চলো, কি বলবো বলো। দেখো দাদাভাই কিন্তু আমাদের জন্য ছেলে দেখতেছে, আর তুমি তো জানো যে দাদাভাই কিরকম মানুষ। আর দাদাভাই যদি আমাদের জন্য বিয়ে ঠিক করে তাহলে কিন্তু তোমরা আমাদের পাবে না। আমাদের তো এখনো পড়ালেখা শেষ হয় নাই, আর সামনে পরীক্ষা, পরীক্ষা শেষ হোক, চাকরি বাকরি পাই, তারপর আমি বিয়ের কথা ভাববো। সেটা আমাদের দেখার বিষয় না, আমাদেরকে পাইতে হইলে আমার দাদাভাইয়ের কাছে যাইতে হবে, যাইয়া কথা বলতে হবে। শুনো, আমাদের তো বাবা নাই, বড় ভাই মা আছে সংসারে, কিন্তু হুট করে যদি বিয়ের কথা বলি সেটা কি মাইনা নিবে? আমাদের মতো স্মার্ট সুন্দরী ধনী বউ পাইলে তোমার মা আর ভাই দেখবা এমনিতেই পইটাবে। আচ্ছা তোমরা নিয়ে টেনশন করো না, আমি আর ভাইয়া কথা বলে দেখতেছি, তোমরা যাও। হ্যাঁ তোমরা এখন যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা করবা খুব তাড়াতাড়ি করবা। পরে যা রুচি হইতো না মা, শুরু করতো আমারই তো করা লাগবে নাকি? ও বাজান সরি, একটু গেদাগো খোঁজ নিয়েছিলি, ওরা কি করতেছে না করতেছে, কি খাইতেছে, টাকা পয়সা আছে না ফুরাই গেছে। ওগো কয়েকদিন আগে না ফোন দিলাম, তুমি খালি ওগো না চিন্তা করো। চিন্তা তো লাগে, সব কিছু কি না খায়, আজকাল যা দাম জিনিসের, একটু ফোন দে বাবা। আচ্ছা হ্যাঁ যে বলে দিলি, এখন টাকা পাবো কই? তা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি হ্যাঁ ভাইয়াকে ফোন দাও, ভাইয়াতে ফোন দাও, ফোন লাগাও। ফোন দিব? হ্যাঁ ফোন দাও, ভাইয়াকে ফোন দাও। আচ্ছা দাঁড়াও, তোমার পারতেছে না, একটু ফোন দিয়ে দেখি। ওরা ফোন দিছে। ভাইয়া শ্যামল বাপে গো। হ্যাঁ কি অবস্থা, কেমন আছো তোমরা? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আম্মা ভালো আছে? হ্যাঁ মা ভালো আছে, মা মা ভালো আছে। তোমার পড়াশোনা কি অবস্থা? ভাই আমাদের কিছু টাকা লাগবে। টাকা? কয়েকদিন আগে না তোমাকে টাকা দিলাম। আরে ওই টাকা তো ওই তোমার ওই রুম ভাড়া, তারপরে খাবার দাবার এইসব করতে করতে শেষ হয়ে গেছে, কিন্তু এখন তো সামনে পরীক্ষা। এটা পরীক্ষাটা সাব্বিরের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই যে দাদা ভাই যে বললো ওই যে টাকা লাগে, 20,000 টাকা লাগবে। 20,000? 20,000 টাকা? আচ্ছা তোমরা চিন্তা করো না, ঠিক মতো পড়াশোনা করো, টাকা ব্যবস্থা করে দিমুনি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাই শুনে যত্ন নিবা, মায়ের খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে ভাইয়া। আসসালামু আলাইকুম। ভালো থাকো। কথা হয়ে গেছে? হ্যাঁ। এটা না চিন্তা করো না, ভাইয়া বলছে টাকা ম্যানেজ করে পাঠিয়ে দিব। চিন্তা করো, চলো চলো। কি কয়? মা টাকা চাইতেছে। টাকা? কত টাকা? 20,000। 20,000 টাকা? এত টাকা তো ঘরে নাই। হামা ও বাজান, আমি কই কি ওই যে আমার উত্তরপাড়া একটা খণ্ড জমি আছে না, ওইটা দিয়া যদি চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা আনন যাইত, দেখ না বাবা একটু যাইয়া। হামা তাছাড়া তো আর কোনো উপায়ও নাই, আর তাছাড়া ওরা চাকরি বাকরি হইলে তো টাকা পয়সা হইব অনেক, আর তখন এই সব জমি তো ফিরে আনা পারুন। তখন তো টাকা আইবই না। ঠিক আছে মা, তাই করি। মা হ্যাঁ তুমি তুমি ঘরে যাও, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। ঠিক আছে চেয়ারম্যানের কাছে সব কিছু ব্যবস্থা করতেছে মা। ভাই রুকে ফোন দিচ্ছে এই জন্য হসপিটাল যাচ্ছি। তুই বললি আছে সারাদিন বাসায় থাকবি, আর সেই জন্য কত আয়োজন করছিস বাসা জানোস? এই যে সারাদিন হসপিটালে পড়ে থাকোস, এতে করতে একটার সময় তুই নিজে অসুস্থ হয়ে পড়বি। দেশের যে পরিস্থিতি তাতে আমার ঘরে থাকা সম্ভব না, তাই আমার হসপিটালে যাইতেই হবে। ঠিক আছে তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা ঠিক আছে ভাই। সাবধানে চলাফেরা করো বাবা। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই তাহলে যাও, বসো ওনার। চেয়ারম্যান সাহেব আপনি জানেনই তো আমার দুই ভাই ঢাকা শহরে পড়াশোনা করে,
ওগো সামনে পরীক্ষা আছে, আমার সামনে কিছু টাকা লাগবে। আচ্ছা আনোয়ার বলো তো এটা শেষ কোথায়? তুমি তোমার দুইটা ভাইয়ের জন্য এই যে এত কষ্ট করতেছো, তোমার সমস্ত জায়গা জমির সম্পদ যা আছে প্রায় অর্ধেকটাই তুমি আমার কাছে দিয়ে দিছো, বন্ধক রাখছো। সব আমি ফেরত নিম, চিন্তা করেন না আমার ভাই গো, বড় চাকরি হইব, চাকরি হইলে টাকা পয়সা যখন আসবো সব দিয়ে সব কিছু ফেরত নিম। আপনি চেয়ারম্যান সব যে কোনোভাবে আমার টেহাটা একটু ব্যবস্থা করে দেন, ওগো সামনে পরীক্ষা। তোমার তো বিয়ে শাদী করতে হবে, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, তোমার ভবিষ্যতে ছেলে মেয়ে হবে, তাদের জন্য তো একটা কিছু করো। চেয়ারম্যান সাহেব, আমার এই ছোটো ভাই দুটি আমার ভবিষ্যৎ, ওরা আগুন নিয়ে আমার সব সংসার সব কিছু। চেয়ারম্যান সাহেব, আমার ভবিষ্যৎ ওরা ছাড়া কিছু নাই। ঠিক আছে আনোয়ার, তুমি বিকালে আমার সাথে দেখা করো। এত কিছু আয়োজন করলি, টাকা পাইলি কই? খাইবি কোনো কোনো সাউন্ড হইব না, বুঝছ? ও মা, ওকে যে টাকা পাঠালাম না 20,000, বুঝছো? ওকে ফাইনাল পরীক্ষার টাকা দিছে, ওকে পরীক্ষা হয়ে গেলেই ওকে একটা বড় চাকরি হইব। মা, চাকরি হলে কিন্তু তুমি তোমার দুই পুলারে বিয়া করাইবে, ওকে বিয়া করাইলেই তোমার নাতি পুতি থাকবে, ওগুলো আমি খেলা করুন। ঠিক আছে মা? নিজের বিয়ার খবর নাই, বাইরে গো বিয়ার লাইন আসা আরম্ভ করছে। শোন, ওকে বিয়ার আগে আমি তোরে বিয়া করবো। ওবাসান, তুই রাজি? ওবাসান, তুই রাজি হস না কে? ছোট দুই ভাইয়ের পোলাপান হইব না, অল্প পোলাপান আর তোমার নিয়ে আমি জীবন কাটাই যাবো। মা, আমার তুমি বিয়ের সাথে কথা কইও না, আমি মা বিয়ের সাথে করুন না। তোর বিয়েটা আগে হইলে না, ওই যে অগ বিয়া করব না, তোর বাড়িতে মেলা কাম না, আমি একলা পারুম ফ, একটা বউ লাগে না। আমি মইরা গেলে তোর এক গ্লাস পানি দাওনেরও কেউ থাকবো না, তাছাড়া যে ছোট গো বিয়া করম, তোর এত কাম কাজ করবো কেডা? হ্যাঁ, ঘরে বউ লাগে না, আমি আগে তোর বিয়া করা মোবাসান, তারপরে ওকে বিয়া করা। আমার ফরজ তোরে বিয়া করা, আমার মরণ, তারপরে তোর ফরজ হলো বিয়া করা। হমা, বিয়ে ফরজ কাম? তুমি যে সাব্বিরের নয়ন বিয়া করা পারো, বড় চাকরি পাইবো, ওগো বিয়া করা না ফরজ। আমি মা আছি, ওগো পোলাপান হইলে ওগো পোলাপান নিয়ে থাকুন, তুমি আসো না মা, বিয়ের কথা আমার করো না মা। তোমার কাম কাজ নিয়ে চিন্তা করলে লাগবো না, তা আমি আছি না, আমি তোমার লগে সারা এখন খাইতে দিতে কাম করুন, লোকজন থাকবো, তোমার এনে চিন্তা করো না, খালি বিয়ে বিয়ে আমার বিয়ের কথা বাদ দাও না। অগো বিয়ের লেগে তুমি কি করো? না তুমি থাকো, আমি তোমার লেগে এক গ্লাস দুধ নিয়ে, তুমি এনে বহো, আমি তোমার লেগে দুধ নিয়ে এসেছি। এখন আমি রাত্রিরা কিছু খাবো না, শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু পান খাই আর পরে কুলি করে শুয়ে পড়ো। আচ্ছা মা, তাহলে তাহলে তুমি কি করো, তুমি পান টান খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আমি তাহলে একটু যাই, আমি একটু কাম আছে, কাম শেষ, আমি একটু শুয়ে পড়ো মা। মেলা রাত্রি এসে যা। আচ্ছা থাকো, দিলাম যে তুমি শুয়ে পড়ো, মুসুর টানে দাম মা। না, লাইটটা নিবাই দিয়ে যাই। আপনি নাকি আমার মায়ের ডাকছিলেন, মা তো অসুস্থ, মা আইতে পারে না। আসলে আনোয়ার, তোমার ডাকছি এটা খুব জরুরি, তোমার সাথে কথা আছে, কিন্তু কথাগুলো আসলে আনোয়ার কিভাবে বলি? কি হয়েছে চেয়ারম্যান সাহেব, বলবেন ঘটনাটা কি? আচ্ছা আনোয়ার, তোমার ভাইকে কি খোঁজ খবর রাখো কিছু? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, প্রায় প্রতিদিনই তো যুগ কথা কয় আমার লগে মোবাইলে, ওরা তো কয় ঠিক মতো পড়াশোনা করতেছে, ও কোনো সমস্যা নাই, টাকা লাগে টাকা চাওয়া মাত্র আমি সাথে সাথে পাঠাই দিই। খোঁজ খবর রাখো সেটা ঠিক আছে। আচ্ছা কিছুদিন আগে জানো তুমি তোমার ভাইদের জন্য আমার কাছে টাকা নিলা, পরীক্ষার ফি দিবে বলে। আচ্ছা ওরা কি পরীক্ষা দিছে সেই খোঁজ নিছো? আমি চেয়ারম্যান সাহেব যে গ্রামে চাষবাস করি জানেনই তো, তারপর তো ফোনে কথা বারে কয় যে না খুব ভালো পড়াশোনা চলতেছে, ফিস দিলে অমুক জায়গায় নানা জায়গায় টাকা পয়সা ওরা খরচ করে। আসলে আনোয়ার, তুমি একটা সহজ সরল মানুষ, তোমার মনে কোনো ভেজাল নাই, ঠিক আছে? তুমি সবাইরে তোমার মতো করে ভাবো,
তোমার ভাইরা তোমার সেই টাকা নিয়ে কি করে তুমি জানো? ওরা মদ খায়, ওরা জুয়া খেলে, আরো নানান ধরনের খারাপ কাজ করে, যেগুলো আসলে আমি তোমাকে বলতে পারবো না। কি বলেন চেয়ারম্যান সাহেব? না, এইসব কাজ আমার ভাইরা করা পারে না, এটা আপনি কি কোন? সেই জন্য বলি তোমার ভাইদের একটু খোঁজ খবর নাও, ওরা কি করে না করে। চেয়ারম্যান সাহেব, আমি তো গ্রামে ধান টান চাষ করি, আসলে শহরে তো যাওয়া হয় না কখনো, অগল লোকের সবসময় ফোনেই কথা কই। আপনি যে ঠিক কইছেন, আমার একটু খোঁজ নেওয়া দরকার। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কথাটা আমার মাথায় রইল, আমি দেখি। আনোয়ার, আমি তোমাকে খুব ভালো জানি, আর তোমাকে ভালো জানি সেই জন্য তোমার ভাইদেরকে আমি খুব ভালো জানতাম। আমি এই কথাটা যখন শুনলাম আমার বিশ্বাস হয় নাই, পরে যখন আমি বিষয়টা নিজের চোখে গিয়ে দেখছি তখন আসলে আমার চোখকেও বিশ্বাস করতে পারি না। আনোয়ার, তোমার ভাই মানে আমার ভাই, তুমি তোমার এই ভাইদের জন্য যে কষ্ট করতেছো সেই ছোটোবেলা থেকে, আসলে এটা কেউ কারো আজকের দিনে করে না। আনোয়ার, তুমি তোমার ভাইদের জন্য ভালো করতেছো, এটা ভালো, কিন্তু ভালো করতে যদি খারাপ হয়ে যায় আনোয়ার, তাহলে ওই খারাপের সে তার কোনো খারাপ হয় না। আনোয়ার, আসলে ওকে খোঁজখবর তোমার শহরে যাই নিয়ে হয় না, খালি টাকা চাওয়া মাত্র দেই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি ওকে খোঁজখবর নিতেছি। ঠিক আছে, সালাম আলাইকুম। দোল দিয়ে তো খুব নেন, দোল দিয়ে নেন। জি জি ভাই, ঠিক আছে। সবই বুঝলাম, সব হিসাব নিকাশ পাকা। বিষয়টা হচ্ছে তোমরা দুই ভাই তো আমার বোনের খুব ভালোবাসো নাকি, তাই তো? জি ভাই, জি ভাই। তোমরা যে আমার বোনের বিয়ে করতে চাচ্ছ সবই ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দাদা ভাই? শর্তটা হচ্ছে তোমাদের নামে যে সম্পত্তি আছে আমার দুই বোনের নামে লিখে দিতে হবে। সম্পত্তি তো আমরা কিভাবে সম্পত্তি লিখে দিব দাদা? সম্পত্তি তো বড় ভাই আর মায়ের নামে। তাহলে তো তোমরা আমার বোনে পাচ্ছ না। ঘটনা হচ্ছে তোমার মা রে আর ভাইরে যদি ভালোবাসো সেক্ষেত্রে তাদের নিয়ে তো সংসার করা যাবে না। সংসার করবা কিন্তু আমার দুই বোনে নিয়ে। সেক্ষেত্রে যদি তোমাদের সম্পত্তি আমার দুই বোনের নামে লিখে দিতে পারো তাহলে বিয়ে হবে, তাহলে আমার বোন দুইটারে দিব। আমাদের বোন গুলোর আর বিয়ে দেওয়ার দরকার নেই, কি দরকার আমাদের বোনদের বিয়ে করার? দাদা ভাই, এসব আপনি কি বলতেছেন? তাই বলে সম্পত্তি লিখে দেবে? তুই বেশি বলিস না, চুপ থাক। আমার বোন দুইটা সুখে চলল, যা করা দরকার আমি তাই করব। এই আমি তোর বড় ভাই না, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করি নাই, বেশি কথা বলবি না, চুপ করে থাকবি। সম্পত্তি যদি আমার বোন দুইটা নামে লিখে দিতে পারো তাহলে কোনো কথা নেই, এক চান্স আমার বন্ধুকে তোমার তোমাদের হাতে তুলে দেবো। ঠিক আছে, এখন তোমরা চিন্তা ভাবনা করে দেখো কি করবা। হ্যাঁ দাদা ভাই, আমরা রাজি। দাদা ভাই, আমরা রাজি। এই তো তোমরা, ঠিক আছে, ভালো। তাহলে অপু, তুমি ওই রানারে ফোন টোন দিয়ে ওই বিয়ের আয়োজনটা করো। ও বাজান, বাচ্চাটা। হ্যাঁ, ওরা কেরা মা, আমরা বিয়া করে ফেলাইছি। মা আছে, আমি আছে, আমাকে জানাইলি না, তোরা বিয়া করে ফেলাইছ। আমার সব স্বপ্ন ওরা ভাঙা দিল, আমার সব স্বপ্ন ভাঙা দিল। মা,
ছোট ভাই গো নতুন বউর লিগা বাজার ঘাট ভালো মন্দ করে লাগবো না, টেহা দো একটু ভালো মন্দ করলে বাজার ঘাট করে নিয়ে ওকে খাওয়া লাগবো না। এটা কি করতেছ মা? দাও পোলার বড়া কি এগুলা বুঝবো, দাও শোন বাজার ওগুলো ভালো মন্দ একটু বাজার করে নিয়ে দাও। এরকম পরিবেশে থাকা যায়? বোন তোমরা রাগ করো না, তোমাকে বাড়ি ঘর তোমরা সব গুছাই নিবে, তোমরা রাগ করলে হইব। আমরা এরকম পরিবেশে থাকতে পারবো না। তোমাকে তো বাড়ি ঘর এগুলো সব তোমাকে গুছাই নিয়ে লাগবো, এরকম রাগ করো না বোন। আমরা আর থাকবো না, তুমি যাবা আমার সাথে? আমরা এখন চলে যাবো এখান থেকে। অকো যাই যেতে, ওর আমার কে? হ্যাঁ ওর আমার কে? অকো যাই যেতে, আমার কেউ নাই, আমার কোনো সন্তান নাই, একমাত্র তুই আমার সন্তান, আমার চাকরি চলছে সব তোর বাবা। তুমি একাই ভাই, তোর কোনো ফুলে নাই, আমরা তো ফুলে নাই, আমরা থাকুন নাই বাড়িতে, সবকিছু তো আমাকে দিয়ে দেবো, প্রয়োজনে দিয়ে আমি চলে যাবো। তুমি সারো মা মন থেকে কয় না বিয়া করেছ, বাড়িতে নতুন বউ আনছ, তাই ভাবলাম একটু মিষ্টি খাই যাই। চেয়ারম্যান সাহেব আইছেন, হ্যাঁ খাইবেন। মা মা এদিকে আছে, চেয়ারম্যান সাহেব আছে, ভালো আছেন না? আমি ভালো আছি। ধুমধাম করে বিয়া করামু, গ্রামের সবাই লোকে দাঁত করে খাওয়ামু। এই সুখের দিনে আপনি কি এসব কথা বলতেছেন? মা বাদ দাও তো ওসব কথা। চেয়ারম্যান সাহেব, ওই যে আপনাকে তো বলছিলাম যে সাব রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে, একটু কাজ আছে, ওইটা একটু ব্যবস্থা করেন সব কিছু। ওটা তো বলছিল ঠিক আছে, কিন্তু তারপরও আনোয়ার আরেকটা বার একটু ভেবেচিন্তে দেখো। চেয়ারম্যান সাহেব আমার বাবা শেষ, মা
তুমি একটু কও চেয়ারম্যান সাহেবরে যাই ওইটা সাব রেজিস্ট্রি অফিসের কাজটা করে ফেলাম তুমি কও চাচি আপনার কি একই মত যা করণে এমনই করণ লাগবে পঞ্চায়েত জান আমার কখন কি হয়ে যায় ঠিক আছে চাচি আর কি করা আপনারা যেহেতু সিদ্ধান্ত নিছেনি আনোয়ার তাহলে তুমি এক কাজ করো চাচি নিয়ে আসো আমি যাই ঠিক আছে আচ্ছা যান আপনি ব্যক্তিতে বাইরে না আমি মারি নিয়ে আইতাছি একটু জোর দিয়ে আইতা হই যা মা তুমি একটু ওই যে কাপড়টা চেঞ্জ করাম তাহলে শার্টটা পরি একটু নো বাইরে যা আমার যাওয়া লাগবে ও তোমার যাওয়া লাগবে ওটা সব করবে দিয়ে লাগুন তুমি তুমি তো টুট লাগবে দিয়ে না জি ভাই তোমরা যে এভাবে বাড়ি থেকে চলে আসলে কাজটা কি ঠিক করছো তোমরা কাজটা বটে ঠিক করো না এইভাবে যে তোমরা বাড়ি থেকে চলে আসছো তাহলে সম্পত্তি নিয়ে হ্যাঁ কি করবো তাহলে ভাই অনেক বড় অন্যায় করে ফেলেছ ওদের ভিতরে থাকিয়ে ভালোবাসিয়ে একেবারে তালে ডালে যখন ঘুটিয়ে ফেলে ঠিক সেই রকম করেই তোমাদের সম্পত্তিটা হাতের মুঠোই না দরকার ছিল তাই যা তোমাদের পথের কাঁটা সরাতে পথের কাঁটা হ্যাঁ মুন্ডু দাদা মানে তখন নাকি ও মুন্ডু দাদা কে কে আমি নিতাই বন্ধ তাই চাইছি ও জরি আসো 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 এই বসো না বসো কেমন আছেন মুন্ডু দা হ্যাঁ আল্লাহ ভালো রাখছে লন সাবির তোমার ঘরে যাও বিষয়টা আমরা দেখতেছি কিভাবে কেমনে কি করা যায় ঠিক আছে ভাইজান আমার কাছে মনে হয় আপনারা বেশি একটা ভালো না কি কও আরে ওইখান থেকে তো সব শেষ হয়ে গেছে তারা তিন জনে মিললে কি জানি একটা পরামর্শ করিয়া সব দিয়ে দিছে আনোয়ারের নামে তুমি কথা কি সত্যি করছো হ্যাঁ আসলে জহির তুমি একখান জিনিস এই জন্যই তো চেয়ারম্যানের নুন খাও আর গুন গাও আমার ঠিক আছে এই নাও তোমার জন্য কিছু বকশিস এইটার কি দরকার আছে আচ্ছা দিতেছেন জন দেন আর শোনো সামনে কোনো ঘটনা ঘটলে আমারে কবা ঠিক আছে কি যে বলেন খবরটা আমার কানে আসা মাত্রই আমের কানে পৌঁছায় দিব এই চিন্তা করেন না খারাপ হচ্ছে ভেবে দেখা দেখি কিছু নাই তোরে পড়ালেখা করতে বলছি না পড়ালেখা মাথায় ভালো বুদ্ধি অশৈলে বুদ্ধি মাথায় আনবি রাগ করে থাকো না তোমার মা ভুল হয়ে গেছে মাফ করে দাও ভাইজান ভুল করে ফেলছি
ক্ষমা করে দাও মা, তুমি ক্ষমা করে দাও, অগপতি রাগ রাখো। দাও ভাইজান, কুটু ভুল করে বলছি মা, মাফ করে দাও ভাইজান। তোরা একলাই বৌমারা কই? তোকে বউ কই মা? বৌমা করে ভুল বৌমারা বুঝতে পারছে, কিন্তু ভাইজান না গেলে যে বৌমারা আইবো না। কি কস ভাইজান লয়ে যাইতে বৌমা? আমি খারাপ ফোন দিতেছি। হ্যাঁ দারোগা সাহেব, হ্যাঁ হ্যাঁ, এই যে মন্ডল বাড়ি, এখানে একটা লাশ পড়ে রয়েছে, আপনি একটু জলদি আসুন তো এখানে। হ্যাঁ হ্যাঁ জলদি আসুন, এই মন্ডল বাড়ি জঙ্গলের এখানে। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাইজান কইছে জমি দলিল দিতে। ও মা, কি জানি একটা কাম আছে, ওই কামটা সাই যাই, তুমি বউ লইয়া বাড়িতে আইবো। কি হচ্ছে? ও ভাইজান, আমার ভাইজান কি হচ্ছে? চাচি আপনি একটু শান্ত হন, চাচি একটু বোঝার চেষ্টা করেন। আনোয়ার কি কেজন ওর মায়ের ওই জঙ্গলে ফালাই রাখছিল, আমরা পাইছি চাচি। শান্ত হন, পানি দিয়া কেউ পানি দে একটু। শুধু ভাই তোদের জন্য এই আনোয়ার কি না করছে, সেই ছোটবেলা থেকে তোদের নিজের সন্তানের মতো করে মানুষ করছে, তোদের জন্য সে আজ পর্যন্ত নিজের ভবিষ্যৎ চিন্তা করে নাই, আর সেই ফেরেস্তার মতো ভাইকে তোরা মারার চেষ্টা করলি। সি 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 সি, এটা তোমাদের কাছ থেকে কেউ আশা করে না। সি
তোদের জন্য কি না করছে সে? এই ভাই, এই ভাই, এই ভাই, ভাইয়ের লেগে কি না করছে? নিজে সম্পত্তি না নিয়ে সব সম্পত্তি তোমার নামে লিখা দিছে, খাইয়া না খাইয়া দিনের পর দিন তোমার লেগে টাকা জোগাড় করে তোকে পলার খরচ দিছে। শাস্তির ব্যবস্থা করুন। জি চেয়ারম্যান, ঠিকই বলছেন, কনস্টেবল ওদেরকে হ্যান্ডকাপ পরাও। মা, মা, ছোট ভাই দুটোকে হ্যান্ডকাপ পরাতে মানা করো মা। আসলে বোঝা যাচ্ছে সমস্ত নাটক হচ্ছে ওর বড় ভাই, ওর ছোট দুই ভাইয়ের যে সুমন্দি আছে সে সুমন্দি সমস্ত ঘটনা ঘটাইছে। আসলে মূল অপরাধ ওরা না। আমি ওদেরকে অবশ্যই আইনের আওতায় নিই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি জান ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেন।